পুরো এপিসোড দেখতে জি ফাইভ অ্যাপ এখনই ডাউনলোড করুন। আরে পলা, ঘটনাটা কি করে ঘটলো বলতো? কাকাই, আমি তো কিছুই বুঝতে পারছি না যে জলের মধ্যে কারেন্ট এলো কি করে। তবে শৈলমা গৌরীকে দিয়ে সব শুদ্ধিকরণ না করালে এইসব ঘটনা ঘটতো না। তার মানে ওই নিশ্চয়ই কিছু কারসাজি করছে। এই জলের মধ্যেই বিদ্যুৎ ছিল। তাহলে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, দিদি গৌরীর ক্ষতি করার চেষ্টা করেছিল কিন্তু উল্টে বড় বৌদির এই অবস্থা হলো। তোমরা আমাকে দোষের ভাগী করছো? তোমাদের মনে হয় আমি আমার জন্য শ্রীমতীর এরকম অবস্থা হয়েছে? আমার বাড়ির লোকেরা এইসব ভাবছে, অথচ আমি যাতে বাড়ির লোকেদের কোনো অমঙ্গল না হয়, কোনো বিপদ না হয়, সেই জন্য এত কিছু ভেবে এটা করতে গেলাম। এটা নেহাতি দুর্ভাগ্য যে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা, একটা দুর্ঘটনা ঘটে গেল। দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত সেটা তো এই জলের টাপটা ভালো করে পরীক্ষা করলেই বোঝা যাবে, তাই না? একটু দেখি আমরা। এক্স্যাক্টলি, এই টাপটা ভালো করে পরীক্ষা করলেই তো বোঝা যাবে যে এর মধ্যে কোনো রকম কারচুপি করা হয়েছে কিনা। আচ্ছা আমি বলি, কি সব পরীক্ষা টুরিক্ষা করে কি হবে বলো তো? যদি বাই চান্স কারোর বিপদ হয়ে যায় তাহলে কি হবে? না নীলা দিদি, ছেড়ে দিলে হবে না, আমাদের ভালো করে পরীক্ষা করে দেখতে হবে। নিশ্চয়ই এই জলের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে। জলের টাবের ভেতরে ভালো করে দেখতে হবে কিছু আছে কিনা। এই সাবধান, জলে কেউ হাত দিও না, সাবধান। হ্যাঁ, না তো জলের মধ্যে তো কিছু দেখতে পারছি না, মনে হচ্ছে না কিছু আছে এখানে। গড়ি দিস সাবধান। আরে কই, এখন তো কিছু নেই, তাহলে তখন এরকম হলো কেন? তাহলে তখন মা এত জোরে ইলেকট্রিকের শক খেলো কি করে? হলো তো, সন্দেহ গেল তোমাদের মন থেকে? আমি আগেও বলেছিলাম, এখনো আবার বলছি, আমি কোনো কারসাজি করিনি। কই জলে তো হাত দিলি, কারুর কিছু হলো? হলো কিছু? সব ব্যাপারে আমাকে, শুধু আমাকেই পাও না সন্দেহ করার জন্য। না না, আপনা আপনি তো এই ব্যাপারটা ঘটতে পারে না, তাই না? একটা কিছু তো হয়েছিল, তাই বড় বৌদির এই অবস্থা। আমি বলছি কেন এমন ঘটনা ঘটলো, এর কারণ হচ্ছে গৌরী। ও একের পর এক গন্ডগোল করেছে, অমঙ্গল ডেকে এনেছে এই পরিবারের উপর। তাই এখন শুদ্ধিকরণের প্রক্রিয়া অভিশাপে পরিণত হয়েছে। গৌরী তো ওরই কর্মফল ভোগ করতে যাচ্ছিল, কিন্তু শ্রীমতীর তো দুর্ভাগ্য যে ওর উপর কোপটা এসে পড়ল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।